আজকে আমাদের শাড়ির মেলা হচ্ছে, বন্ধু হিসেবে আসছি এখানে, কিন্তু কেউ ফিতা কাটতে আসে। আমি তো 25 বছর ধরে ডিজাইনিং এর সাথে আছি, লাস্ট 15 বছর ধরে আমেরিকাতে থাকি। এখন আর ওই পাড়ার ভাবিদেরকে নিয়ে, দোতলার আপাদেরকে নিয়ে ব্যবসা হয় না, এখন ইন্টারন্যাশনালি সবাই বিজনেস করে। ফ্যাশন মানেই হচ্ছে আরাম। আসলে আজকে এখানে হচ্ছেটা কি, একের পর এক তারকার আগমন দেখছি, বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলতেন। আজকে আমাদের শাড়ির মেলা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশাল আয়োজনে আমাদের এই মেলাটা করছি। অনেক বছর পর আমি মেলা করছি, তো তাই আমার যত তারকা বন্ধুরা আছে, আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আজকে মোটামুটি এই পর্যন্ত 50 জন তারকারা এসেছেন, এবং তারা কিন্তু মানে বন্ধু হিসেবে আসছে এখানে, কিন্তু কেউ ফিতা কাটতে আসে না এখানে, কিন্তু কেউ মানে থাকে না, বন্ধুকে উৎসাহ দেওয়ার জন্য এসছে সবাই। এবং এইটাই যে থাকে না, এটা বন্ধুত্বের যে দায়বদ্ধতা, সেটা থেকে সবাই আমার পাশে দাঁড়িয়েছে, এটাতে আমি খুব হ্যাপি এবং খুবই নিজেকে ধন্য মনে করছি। এত বছরের একটা ক্যারিয়ার ফ্যাশন জগতে, বর্তমান সময়ের ফ্যাশন নিয়ে আপনার মূল্যায়নটা কী? আসলে দেখুন, আমি তো 25 বছর ধরে ডিজাইনিংয়ের সাথে আছি, 25 বছর ধরে আপস অ্যান্ড ডাউনের আমি অনেক দেখেছি, এবং আমি তো লাস্ট 15 বছর ধরে আমেরিকাতে থাকি, এই জন্য বাংলাদেশের থেকে আমি প্রচুর প্রোডাক্ট আমরা রপ্তানি করি বাইরের দেশে। এখন অনেকটা ঘুরে দাঁড়িয়েছে ইন্ডাস্ট্রি, অনেকটা ঘুরে দাঁড়িয়েছে ফ্যাশন ইন্ডাস্ট্রি তো প্রচুর। গত 10 বছর আগের ইন্ডাস্ট্রি আর এখনকার ইন্ডাস্ট্রি অনেক পার্থক্য, এখন সবাই ইন্টারন্যাশনালি ভাবে, এখন আর ওই পাড়ার ভাবিদেরকে নিয়ে, দোতলার আপাদেরকে নিয়ে ব্যবসা হয় না, এখন ইন্টারন্যাশনালি সবাই বিজনেস করছে। ফ্যাশনে যে দীর্ঘ একটা ক্যারিয়ারে, আপনার কাছে যদি জানতে চাই, আপনার কাছে ফ্যাশনের সংজ্ঞাটা আসলে কীভাবে দেখেন এটাকে? ফ্যাশন মানেই হচ্ছে আরাম, আরামদায়ক যে কোনো কিছুই হচ্ছে ফ্যাশন, আর যে যেটা ক্যারি করতে পারে সেটাই হচ্ছে ফ্যাশন। ধরেন আমি মোটা মানুষ, আমি যদি এখন টাইট কিছু পরে বসে থাকি মানে, বা এরকম দেখতে খারাপ লাগে, এই সব জিনিস না ফ্যাশনের ভিতরে না। ফ্যাশন হচ্ছে আপনি যেটা কমফোর্ট, আপনি নিজেকে যেটা কি কমফোর্টেবল ফিল করেন, সেটাই হচ্ছে ফ্যাশন।